হাতে আর মাত্র কয়েকটি ঘণ্টা, তারপরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। তুলকালাম হবে পশ্চিমবঙ্গ সহ এই সব রাজ্যগুলি, অ্যালার্ট জারি করলো IMD। তো এই ঘূর্ণিঝড়টি কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে কত কিলোমিটার বেগে আশ্রে পড়বে, কোথায় কোথায় ধ্বংসলীলা চালাতে পারে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি, এই মুহূর্তে সেই ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, ঘূর্ণিঝড়টি কোন দিকে এগিয়ে এসে কোথায় কোথায় ধ্বংসলীলা চালাবে, তো বিস্তারিত তথ্য পেতে হলে দর্শক অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী 24 ঘন্টার মধ্যেই। IMD ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যেই তৈরি হবে এই ঘূর্ণিঝড়, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। তুমুল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উড়িষ্যার জন্য। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। IMD ভুবনেশ্বরের ডিরেক্টর HR বিশ্বাস জানিয়েছেন, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। উপকূলবর্তী জেলাগুলিতে এর ফলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে। 20 থেকে 22 জুলাইয়ের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করবে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি সৃষ্টি হতে থাকে আর এর ফলেই কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়বে আগামীকাল থেকে, এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দুপুরের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে 36% বৃষ্টির ঘাটতি রয়েছে। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমবে। অন্যদিকে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে দিল্লিতে। রাজধানীর অধিকাংশ এলাকা এখনও জলের তলায় তলিয়ে গিয়েছে। একটি ছবিতে দেখা গিয়েছে তাজমহলের সামনে ভরে গিয়েছে জল। এই ছবি 1978 সালের দিল্লির বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে। এদিকে হাওয়া অফিস সূত্রের খবর, আজ রাতের মধ্যেই শক্তিশালী হয়ে উঠবে এই ঘূর্ণাবর্তটি। নিম্নচাপে পরিণত হওয়ার আগে তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড়টি। ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলায় এর প্রভাব পড়বে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 3টি রাজ্যে। আবহাওয়া দপ্তর বলছে, এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে 24 ঘন্টার মধ্যেই, তারপর মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। 20 থেকে 22 জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি সার্বিকভাবে প্রভাব ফেলবে। বাংলা, উড়িষ্যায় প্রচুর পরিমাণে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উপকূলবর্তী রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।